হাসান সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ অনুষ্ঠানে বিশ্বকাপে আজ আগুন এক ম্যাচ ভারত পাকিস্তান কিন্তু সেই আগুনে পানি ঢেলে দেওয়ার একটা সংখ্যা আছে মানে বৃষ্টির সংখ্যা আছে এবং এই বৃষ্টির সংখ্যা এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত একটা চরিত্র এর মধ্যে চারটি ম্যাচ পরিত্যক্ত হয়ে গেছে আজকের ম্যাচ অবশ্য পরিত্যক্ত হওয়ার সেভাবে সংখ্যা নেই কারণ আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে সেটি হচ্ছে সকালের ভাগে রোদ উঠবে এবং সেখানে খেলাটা হবে ভালোভাবে কিন্তু যখনই দুপুর গড়িয়ে যাবে তারপরেই কিন্তু বৃষ্টির আনাগোনা শুরু হবে তো সব মিলে আসল প্রেডিকশনটা হচ্ছে একটা কার্টেল ওভার ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি এবং যদি কার্টেল ওভার ম্যাচ হয় তখন কিন্তু ভারত পাকিস্তান এই যে খেলার আবেদন এই যে হিসাব নিকাশ এই যে এগিয়ে থাকা পিছিয়ে থাকা রং বদলানো বারবার এই জিনিসগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিও ঢুকে পড়বে এবং যখন বৃষ্টি ঢুকে পড়বে তখন কিন্তু হিসাব নিকাশ আর খেলোয়াড়দের হাতে থাকবে না তখন অন্য জায়গায় চলে যাবে ডিএল মেথড চলে আসবে এবং সেই হিসাব নিকাশগুলো অনেক জটিল ফলে একটা পূর্ণাঙ্গ ম্যাচ হওয়ার যে মজা সেই মজাটা আসলে এই ম্যাচে পাওয়া যাবে কি না সেটা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে কিন্তু তারপরও ম্যাচটা যখন ভারত পাকিস্তান তখন তো আমরা সবাই একটা আলাদা রোমাঞ্চে ভুগি এবং আলাদা একটা আবেদন থাকে এই ম্যাচটি কোথায় হচ্ছে সেটি একটা প্রশ্ন ম্যানচেস্টারে যেখানে কিন্তু আসলে ওই শহরের খুব যে এই ম্যাচ নিয়ে বাড়তি গুরুত্ব আছে তা কিন্তু না কিন্তু ইংল্যান্ডে অভিবাসী আছে অনেক এবং একই সঙ্গে সারা বিশ্ব এই ম্যাচ নিয়ে একটা দুভাগে ভাগ হয়ে থাকে ফলে সেই রোমাঞ্চ তো ছুঁয়ে যাচ্ছেই সাড়ে তিনটায় শুরু হবে ম্যানচেস্টারে এবং এই ম্যাচের উপর কিন্তু অনেক বেশি নির্ভর করছে কারণ একটা লেয়ার তৈরি হয়ে গেছে চারটা বড় দল হয়ে গেছে আর বাকিরা একটু পরের দিকে পিছিয়ে পড়েছে পাকিস্তান সেই পিছিয়ে পড়া দলের অংশ যদি কোনো কারণে পাকিস্তান এই ম্যাচটা যেতে যদি কোনো কারণে তখন কিন্তু আসলে হিসাব নিকাশটা একটু হলেও নতুনভাবে শুরু হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে আমরা যখন হেড টু হেডের দিকে তাকাবো তখন কিন্তু দেখতে পাবো যে সার্বিক হেড টু হেডে কিন্তু পুরোপুরি সেখানে পাকিস্তানের নিয়ন্ত্রণে এবং এটি কিন্তু অনেকদিন ধরে তৈরি হয়েছে আইসিসি থেকেই আসলে আমরা বারবারই বলি যে কিছুটা সুবিধা ভারত পেয়ে থাকে তারা অনেক ম্যাচ কম খেলেছে অন্য দল অনেক বেশি খেলে ফেলেছে ক্লান্তি একটা ব্যাপার আছে তো সব মিলে ভারত একটু সুবিধাজনক অবস্থায় আছে এটা তো বলার অপেক্ষাই রাখে না আমরা যখন পাকিস্তানের দিকে তাকাবো তখন যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পাকিস্তান একটু পিছিয়ে আছে ব্যাকফুটে তারা কিন্তু অস্ট্রেলিয়াকে ধরার একটা সুযোগ পেয়েছিল হারানোর একটা সুযোগ পেয়েছিল সেটা তারা সবশেষ ম্যাচে হারিয়ে ফেলেছে যে কারণে চার ম্যাচে তাদের মাত্র তিন পয়েন্ট একটি ম্যাচ তাদের বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার কারণে সুযোগের অপচয় যেটা আমি অস্ট্রেলিয়া ম্যাচের কথাই বললাম সুযোগের অপচয়ের খেসারত তারা দিচ্ছে তবে তাদের জন্য আসার বিষয় হচ্ছে মোহাম্মদ আমিরের ফর্ম দুর্দান্ত ফর্মে আছেন দশ উইকেট নিয়েছেন এই পর্যন্ত এবং আমিরকে কীভাবে ভারত খেলে নাকি আমির সফল হন তার উপরে এই ম্যাচের অনেক বড় একটা হিসাব নির্ভর করছে দুর্বল অধিনায়কত্ব সরফরাজের কথা বলছি তিনি সবশেষ ম্যাচেও খুব হাস্যকর কাজ করেছেন নিজে নট আউট ছিলেন এগারো নম্বর ব্যাটসম্যানকে ওভারের ফার্স্ট বলে সিঙ্গেল দিয়ে চলে গেছেন মানে এটা কোনো ব্যাখ্যা এর মধ্যে আসে না আসলে কেন তিনি এটা করলেন দুর্বল অধিনায়কত্ব একটা ফ্যাক্টর আমরা যদি একটু প্লেয়ার কম্প্যারিজনে যাই সেখানে কিন্তু দেখব যে বাবর আজম এবং বিরাট কোহলি বিরাট কোহলি হয়তো রান এবং রেকর্ড সব বিচারে অনেক বেশি এগিয়ে থাকবেন তারপরে বাবর আজমের ক্যাপাবিলিটি কিন্তু ভালো এবং এই বিষয়টি আসলে বাবর আজম কিন্তু একটা গিভেন ডেতে সব কিছু বদলে দিতে পারেন আপনি বাবর আজমের গড় দেখেন একান্নর কাছাকাছি খুব এবং বিরাট কোহলির ষাটের কাছাকাছি তো সব মিলে দুজনের গড় ভালো এক্সপিরিয়েন্সে কোহলি একটু এগিয়ে আছেন কিন্তু বাবর আজম এটা কাভার করে দিতে পারেন একইভাবে আমরা যখন বোলিং কম্প্যারিজনে যাব সেখানে মোহাম্মদ আমির এবং বুমরা তাদেরকে আমরা একটু দেখতে চাই আমিরের কথা তো এর আগে বললামই যে আমির আসলে একটু এই ম্যাচের জন্য একটা বড় ফ্যাক্টর কিন্তু একই সাথে বুমরাও কিন্তু বড় ফ্যাক্টর কারণ বুমরাকে কোহলি খুব দারুণভাবে ব্যবহার করেন তার স্পেলটাকে স্প্লিট করে ফেলেন এবং কয়েক ভাগে ভাগ করে বুমরাকে ইউজ এবং বুমরার ফর্মটাও কিন্তু দারুণ অনেকদিন ধরে ভারতের রেগুলার খেলোয়াড় পারফরমার সব মিলে আমির বুমরা এই যে লড়াইটি আছে সেই লড়াইয়ের উপরও এই ম্যাচের ভাগ্য নির্ভর করবে এবং সব মিলে ভারত পাকিস্তান ম্যাচ এখানে যদি খোলা চোখে বলা হয় এখানে ভারতকে স্পষ্ট ফেভারিট মনে হবে কিন্তু যেহেতু ম্যাচটা ভারত পাকিস্তান সেহেতু শেষ পর্যন্ত এই ম্যাচে বোধহয় ফেভারিট থাকে না আর এই সবকিছু নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যোগ দিবেন ক্রিকেট বিশ্লেষক মুস্তফা মামুন আমি তাকে নিয়ে ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর সবাইকে বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ অনুষ্ঠানে আপনার মধ্যেই জেনে গেছেন আজকে ভারত পাকিস্তান ম্যাচ এবং বিশ্বকাপের বিগ বিগ ম্যাচ এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক মুস্তফা মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ সেই ভারত 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 পাকিস্তান 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 এই আসলে এইভাবে শুরু করা ছাড়া কোনো পথ নেই কারণ একটা ঐতিহ্যবাহী লড়াই কোনো সন্দেহ নেই কিন্তু সেই দিন আর এই দিন তো আর এক নেই নাকি অবশ্যই এক নেই অবশ্যই এক নেই কারণ যে দিনের কথা আপনি বলছেন বা আমরা মনে করতে পারি সেই দিনে ইন্ডিয়া পাকিস্তান অনেক বেশি উত্তেজনা ছিল উত্তেজনা মানে কি দুটা কারণে প্রথম হচ্ছে যে আমাদের মানে ক্রিকেটিং পয়েন্টে ইন্ডিয়া এবং পাকিস্তান ওয়াজ ইকুয়াল এবং যে কেউ যে যেকোনো কোনো ম্যাচে জিততে পারতো এবং সেই ইকুয়ালিটির মধ্যে একটা মজা ছিল সাইকোলজিক্যাল একটা এজ থাকতো পাকিস্তানের এবং সাধারণত আমরা দেখতাম যে ইন্ডিয়া অনেক ভালো ব্যাটিং লাইন আপ নিয়েও কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারতো না দাঁড়াতে পারতো না এটা ছিল একটা কমন ট্রেন্ড মোস্টলি মোস্ট কেসেস পাকিস্তান জিততো এখানে কিছু আম্পায়ারিং ফেভারও পাকিস্তান পেত সমর্থনও পাকিস্তান পেত এখন জানা যাচ্ছে অন্য অনেক ইকুয়েশন ছিল যাই হোক সবকিছু মিলে পাকিস্তান ছিল তারপর জিনিসটা যেটা চেঞ্জ হলো চেঞ্জ হয়ে এখন যে জায়গা ও এর মধ্যে আরেকটা মজা জিনিস ছিল সেটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ যদি আমরা দেখি তখন যেহেতু বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতো না ফলে মোস্টলি ইন্ডিয়া পাকিস্তানের ছিল বাংলাদেশ তখন ছিল দুটো জিনিস আবণী মর্ডার্ন এবং ইন্ডিয়া পাকিস্তান ব্রাজিল আর্জেন্টিনা তখন সেভাবে ছিল না কারণ চার বছর পরপর রেগুলার ফুটবল দেখতে পারতো না মেসি রোনালদোকে নেই রেগুলার দেখা যেত না এখন যেটা হয়েছে বাংলাদেশে এই জিনিসটা বদলে গেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাওয়ার পরে আমাদের দর্শকদের কাছে বাংলাদেশের পার্সপেকটিভ বাংলাদেশ টিমটাই হচ্ছে মুখ্য বাকিটা তারা ফলো করে কিন্তু আমরা যদি গ্লোবাল পারসপেক্টিভে যাই তাহলে কিন্তু এর গুরুত্ব ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের আপনি দেখেন ক্রিকেট মিডিয়া যদি দেখেন বিশ্বকাপ ফাইনাল এবং এখানেই আবহাওয়া তৈরি হয়েছে ইন্ডিয়ার মিডিয়া যদি ডোমিনেট করে ফলে খুব ন্যাচারালি মানে এই ম্যাচটা হাইপটাকে অনেক বড় করে দেখানো হয় দ্বিতীয় ঘটনা হচ্ছে যেহেতু অন্যান্য দেশ অন্যান্য দেশের মিডিয়া আমি যদি ক্রিকেট দেশগুলোর মিডিয়া বলি অস্ট্রেলিয়া ইংল্যান্ড তারা আবার ইন্ডিয়া পাকিস্তান যে রাইভালির বিষয়টা তারা জানে পলিটিক্যাল রাইভেলি ক্রিকেট ফলে ওই পলিটিক্যাল রাইভেলির কারণে দুই দেশের সম্পর্ক ইত্যাদির কারণে তারা ম্যাচে অন্য একটা মানে পার্সপেক্টিভ থেকে ম্যাচটাকে দেখে আরেকটা বিষয় হচ্ছে যখন অন্য দেশে খেলাটা হয় ধরেন ইংল্যান্ডে খেলা হচ্ছে মোস্টলি সাপোর্ট কিন্তু এশিয়ান সাপোর্টার ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ ফলে এই ম্যাচের সময় দেখা যায় অন্যান্য ম্যাচে কি হয় ধরেন ভারত আর ইংল্যান্ডের খেলা মোস্টলি হচ্ছে ইন্ডিয়ানের প্যাশন নিয়ে দেখে ইংল্যান্ডের লোকজন আচ্ছা বয়স্ক লোকজন আসলো অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলা অস্ট্রেলিয়া পাকিস্তান খেলা দেখলো পাকিস্তানের লোকজন প্যাশন ইডি আসে এই একটা ম্যাচে দুই দিনের সাপোর্টার সমান প্যাশন নিয়ে আসে সমান উত্তেজনা তৈরি হয় ফলে তাদের যে ডার্বি ম্যাচগুলো যেমন আজকে ম্যানচেস্টে খেলা হচ্ছে আমি কোথায় যেন পড়ছিলাম ইভিনিং স্ট্যান্ডার্ডে যে তারা বলছে যে এটা ম্যানচেস্টার ডার্বির মতো তুলনায় কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে তা নিয়ে ম্যানচেস্টারের কোনো আগ্রহ নেই সেটা কিন্তু সারা ক্রিকেট দুনিয়ার আগ্রহ আছে এরকম একটা মধ্যে ব্যাপক আগ্রহ দুই পক্ষ হয়ে যায় খুবই ন্যাচারালি তো এই সব কিছু মিলে অন্য মানে এটা আসলে এটা যে লার্জার অ্যাসপেক্ট এবং সেই লার্জার অ্যাসপেক্টটা হচ্ছে কখনো কখনো ক্রিকেট খেলাটা যে মানে যে কোনো অনেক খেলাই আসলে খেলার গন্ডি ছাড়িয়ে যায় কিন্তু ক্রিকেটের গন্ডি আসলে ছাড়িয়ে যখন ইন্ডিয়া মুখোমুখি হয় কিন্তু সাডেনলি ক্রিকেটিং পয়েন্টে এর অনেকগুলো মাত্রা পরিবর্তন হয়েছে গত পনেরো বিশ বছরে গ্লোবাল কনটেক্সটা হয়েছে আমাদের বাংলাদেশের কন্টেক্সটা আসলে বেশি হয়েছে কিন্তু হওয়ার পর আসলে সব কিছুর পর আপনি দেখবেন আমরা যতই নিরুত্তাপ থাকি তবুও কিন্তু আজকে একটা উত্তাপ উত্তাপ কিন্তু কোনো সন্দেহ নেই এই কথাটাই খুব গুরুত্বপূর্ণ যে যত উত্তাপ কমে যায় তারপরে আছে এবং উত্তাপের সাংবাদিক গিয়ে হেড টু হেডে আমরা যদি দেখি পাকিস্তানের তিয়াত্তর জয় ভারতের চুয়ান্ন জয় কিন্তু যখন এটা বিশ্বকাপ আসে মানে খুবই অদ্ভুত একটা ব্যাপার বিশ্বকাপে কেন পাকিস্তান না এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই এটার কোনো ব্যাখ্যা নেই যেমন গত সে

ইনজামামদের মাত্র শুরু হয়েছিল রমিজ সেম মালিক জাভেদ মিয়ান্দার সব মিলিয়ে অসাধারণ দল সেই ধরে দলও কিন্তু সাম টু টোয়েন্টি ফাইভটা এরকম করেছিল বোধহয় সেটা

তো সবকিছু মিলে দেখেন এখনো কিন্তু এত যে ইন্ডিয়া পাকিস্তান হাঁটছে গত দশ বছর ধরে তবুও হেড টু হেড কিন্তু ওয়ার্ল্ড কাপে কেন হয় একটা জিনিস হয় সাইকোলজার একটা প্রেশার থাকে সাইকোলজিক্যাল প্রেশার হয় কি এইসব ম্যাচে ওই প্রতি ম্যাচের আগেই কিন্তু এই বারবার যে পাকিস্তানকে মনে করিয়ে দেওয়া হয় যেমন এই ম্যাচের আগে গত পাঁচ দিন ধরে কিন্তু সরফরাজকে একটাই উত্তর দিতে হচ্ছে যে এটা কেন গত বিশ্বকাপ আগে আমার মনে আছে গত বড় মনে এডিলে খেলাটা হয়েছিল ওই

সেই সময় এই ইতিহাসের চাকাটা ঘুরবে আমরা সবাই মনে করবো যেমন তখনও পাকিস্তান স্ট্রং টিম এখন যেমন ক্রিকেটিং পয়েন্টে পাকিস্তান অনেক দূরে পাকিস্তানের সাথে নয় নম্বরে আছে সেটাও ভাবাই যায় না পাকিস্তানের ফলে এটা ঘোরার টাইম মনে হচ্ছে এইটা ঘুরবে অথবা এরপর পাকিস্তান আরো খারাপ অবস্থায় যাবে তখন আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে আমরা মানে একটা বিরতির সময় হয়ে গেছে মোহাম্মদ আমির মানে সাচ এ বিউটিফুল বোলার এবং তার যে নিশেdagger সব মিলে মানে আমরা ক্রিকেটিও পয়েন্টে মোহাম্মদ अमीরের ওই নিশেdagger মিলিয়ে আসলে বোলিং সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম বোধহয় অনেকটা অবশ্যই বোলিং সৌন্দর্য থেকে বঞ্চিত হলাম আসলে কারণ হচ্ছে মানে এতদিন গ্যাপের পরে এসে মোহাম্মদ আমির যে বলটা করেন যেভাবে সেই বলের গতিર્ચ হচ্ছে মানে গতি তো আছেই কিন্তু আমরা লেন্থ চিন্তা করে ভেরিয়েশন তারপর হচ্ছে সব কিছু মিলিয়ে জিনিসটা অন্য মাত্রা দাঁড় করে বাট একদম পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আসলে এই সৌন্দর্য মিস করার পক্ষে আমি ক্রিকেটে কখনোই যারা এই পর্যায়ে করা তাদের আসলে ক্রিকেট খেলতে দেওয়ার পক্ষে না কারণ আপনি বলতে পারেন এখন পয়েন্ট হচ্ছে যে ক্রিকেটে এরকম যদি ঠক বাঁচতে হয়ে যাবে কিন্তু যারা ধরা পড়েনি তাদের কিন্তু যারা ধরা পড়ে গেছে এবং আমি জানি এই লোকটা টাকা মানে এটা অপরাধ এটার কোনো ক্ষমা নাই এবং আমি পক্ষে না এবং ক্রিকেটে এই জিনিসগুলো অ্যালাউ করা হয় বলে আমার কাছে মনে হয় এটা যায় যায় এটা এটা অ্যালাউ করা হয় এবং আপনি দেখেন ক্রিকেটে এই যে এদেরকে যে ক্রিকেটিংভাবে বয়কট করা আপনি মনে করেন যে একটা তো শাস্তি আছেই যে ইয়া শাস্তি আইনগত শাস্তি কিন্তু সামাজিক শাস্তি যেটা সেইটাও নাই এই ক্ষেত্রেটুকু নাই আপনি দেখেন এইরকম কাজ যে করেছে সে এখন অ্যানালিস্ট হয়ে গেছে বাংলাদেশ হচ্ছে বিদেশ হচ্ছে সে গবেষণা করছে সে বলছে এটা করা উচিত না ওইটা করা উচিত না আপনি চিন্তা করেন যে লোকটা মানুষের কোটি কোটি মানুষের সঙ্গে প্রতারণা করেছে মানে ইয়া আমি চাই সেটা এবং প্রতিটা ক্রিকেটারের যেন মনে হয় যে আমিরকে দেখে যে যদি এই না করতো তাহলে এক নম্বর বলার থাকতো হয়তো আমি এরকম কাজ করবো আমি এক নম্বর হওয়ার চেষ্টা করবো এটা হলে ভালো আমরা একটা বিরতি নিয়ে আসি বিরতির সময় ক্রিকেট বিশ্লেষক মুস্তফা মামুনকে নিয়ে ফিরে এলাম আমি রাকিবুল হাসান আপনারা দেখছেন বিশ্বকাপ ক্রিকেট দুই ভারত পাকিস্তান ম্যাচের আজকে যে যে দিকগুলো আছে তার মধ্যে একটা দিক হবে মোহাম্মদ আমিরের সঙ্গে আপনি বুমরার একটা দৈরত দুই দিকে দুইজন দারুণ বোলার একই সঙ্গে সাদাব চাহাল রিস্ট স্পিনার মানে একই সঙ্গে ব্যাটিংয়ে অবশ্যই ইন্ডিয়া এগিয়ে থাকবে তো এই কম্পারিজনগুলো আপনি কিভাবে দেখেন আচ্ছা ব্যাটিংয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে আমরা বলছি কিন্তু এই দুই বছর আগে ইয়াতে যে ম্যাচটা হয়েছিল ইংল্যান্ডে চ্যাম্পিয়ন ট্রফি যেটা ইন্ডিয়াকে হারিয়ে পাকিস্তান হলো সেটা কিন্তু পাকিস্তান ব্যাটিং দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল

আমাদের কারো কাছে প্রমাণ নেই সেটা ধর ক্রিকেটে আলোচনা করলে তো আলোচনায় শেষ যাবে বাট বিষয়টা হচ্ছে যে পাকিস্তানের কিন্তু যে পোটেন্সিয়াল আছে এটা কিন্তু তারা প্রায় ম্যাচেই দেখাচ্ছে এবং ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ডেফিনেটলি বোলিংয়ে যদি আমরা চিন্তা করি

েশনের কথা বলা হচ্ছে তো জিনিসটা হচ্ছে একটা সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা ছিল এরকম যে পাকিস্তান ব্যাটিং এগিয়ে থাকবে ইন্ডিয়া থাকবে এবং ওই দুটা লড়াই হবে এখন আর বিষয়টা ঠিক এরকমভাবে বলা যাবে না যে পরিষ্কারভাবে ইন্ডিয়া ব্যাটিংয়ে আছে কিন্তু বোলিংয়ে আসলে দুদল ইকুয়াল হয়ে গেছে মোরলেস তো সেই ইকুয়ালিটির মধ্যেও আবার যারা হয় মাঝে মধ্যে পাকিস্তান তাদের শক্তির জানান দিয়ে দেয় যেমন দেখেন দু হাজার পনেরো পাকিস্তান খুব করতে পারেনি কিন্তু ওই বিশ্বকাপের বেস্ট

তাদের এই বলে মাঠের বাইরে সন্দেহজনক আচরণ এই সব কিছু মিলিয়ে রাজনৈতিক প্রভাব সবকিছু মিলে অনেক আচরণের মধ্যে এর মধ্যে থেকেই হঠাৎ করে কিছু একটা বেরিয়ে পড়তে পারে তো আমরা চাই সেরকম কিছু একটা বেরিয়ে পড়ুক এই অর্থে চাই যে তাদের ম্যাচটা এক্সাইটিং হবে কারণ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা আমাদের আগ্রহ কমে গেছে পড়ে কিন্তু গ্লোবাল কনটেক্সটে এই ম্যাচটা নিয়ে কিন্তু বিশ্বকাপ যে যাই বলুক সবচেয়ে বেশি আগ্রহ থাকে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে আমরা তো শেয়ার করতে পারবো না যে রেভিনিউ আসলে আমরাও ভোগ করি একটা হিসাবও বেরিয়েছে যে এই ম্যাচ যদি কোনো কারণে না হয় একশো ছিয়াশি কোটি টাকা নষ্ট হবে এরকম একটা ফলে সেই জায়গা থেকে আমি মনে করি যে আমরা চাই যে মানে খেলাটা এক্সাইটিং কোনো সন্দেহ নেই গতকাল শ্রীলঙ্কা একটা দারুন অপরচুনিটি নষ্ট করেছে যদি শ্রীলঙ্কা কালকে জিততো এবং তারা সেইরকম রকম রাস্তাই ছিল তাহলে কিন্তু বিশ্বকাপটা জমে যেত অনেক এখন আপনি এই যে বারবার অস্ট্রেলিয়া কিন্তু একটা ব্যাকফুটে যায় যায় মনে হয় কিন্তু অস্ট্রেলিয়া ব্যাক করছে এটাকে আপনি পুরনো অস্ট্রেলিয়াকে খুঁজে পাচ্ছেন এটা এটা হচ্ছে কি একদম থরো প্রফেশনাল একটা টিমের আসলে চরিত্র 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 হচ্ছে কি যে টিমের অ্যাটিচিউড স্পোর্টিং কালচারটা যখন প্রফেশনাল হয় টিমটা যখন একটা ওইরকম কাঠামোর মধ্যে দিয়ে তৈরি মানসিক পরিপক্ষতার মধ্যে দিয়ে তৈরি হয় তখন যে নতুন প্লেয়ার এসে ওই পরিপক্ষতার মধ্যে ঢুকে গিয়ে ওই অনুযায়ী অ্যাক্ট করে মানুষ বদলায় কিন্তু তাদের মনে হচ্ছে একটা মেশিনের মধ্যে ঢুকানো ফলে লোক বদলালে ওই মেশিনটা ঠিকঠাক চলছে তারা বাটনগুলো ঠিকঠাক টিপছে এরকম বিষয়টা যেটা আমাদের উপমদেশের দলগুলো তো হয় না উপমাদেশের দলগুলোতে আপনি দেখবেন যে এই যেমন শ্রীলঙ্কা যে পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে এই পিরিয়ডটা কিন্তু তারা আবার দুই বছর তিন বছর লাগবে শ্রীলঙ্কা পিরিয়ডের মধ্যে গিয়েছিল যখন ডিসিল রিটায়ার করেন সেটা পর ঠিক আছে এরকম প্রত্যেকে কিন্তু যায় অস্ট্রেলিয়া যাচ্ছিল কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা জিনিসটা ফেলেছে এবং শ্রীলঙ্কার এই শ্রীলঙ্কা তো আমাদের মানতেই হবে যেটা আসলে খুবই একটা দুর্বল শ্রীলঙ্কা অনেক বছরের মধ্যে দুইটা কারণে প্রথম হচ্ছে একটা পিরিয়ড পিরিয়ডটা আছে সাংঘা এবং মাহেলার পর যেটা হয় যেটা লম মানে এইরকম প্লেয়ারদের গেলে অনেক লম্বা সময় লাগে এবং দেমেস ডি টাপ মানে তারা এই তাদের যে দল নির্বাচন শ্রীলঙ্কার রাজনৈতিক প্রভাবটা কিন্তু আমাদের যে বিষয় আসলে স্বাক্ষর করতে হয় এবং সেই ক্রীড়া মন্ত্রী অনেক কিছু বদলাম এবং এই বোর্ড আমাদের যে কিন্তু আসলে খারাপ অবস্থা এবং হাতুরা সিংহে গিয়েছেন হাতুরা সিং এবার একদম ইগো নিয়ে কাজ করেন তার ইগো অনিশ্চয়তা সব কিছু মিলে দলের হিসেবের সময় যে ঐক্যটুকু থাকা দরকার সেটা আসলে শ্রীলঙ্কার মধ্যে আমরা দেখছি এবং এর মধ্যে দেখবেন যে শ্রীলঙ্কান দলে কিন্তু তাদের

সে তাকে বাদ্য বলছে তাকে জোর করে বাজার হয়েছে অন্যান্য দল যেখানে শিকড় দাওনের জন্য কিন্তু ভারত কত কিছু করছে তাকে রাখার জন্য ভারতের প্লেয়ার অভাব নাই আফগানিস্তানের সেরা প্লেয়ার তাকে তারা নাকি বাদ দিয়ে দিয়েছে ইনজুয় নেওয়া সত্ত্বেও এইরকম গোলমাল থাকলে আসলে হয় না যত ইন্ডিভিজুয়ালিস্টিক গেম হোক টিম গেমে টিম স্পিরিট এবং টিম ইউনিটি ঠিক না থাকলে না অনেক কিছু কাজ করে না আচ্ছা আরেকটা জায়গায় তো আসলে পাকিস্তান পিছিয়ে থাকবে ক্যাপ্টেনসিতে কোহলি যেমন নিজের পারফর্মার সামনে থেকে নেতৃত্ব দেন সেখানে সরফরাজ অনেক বেশি ইন্ট্রোভার্ট এবং খুব অদ্ভুত ব্যাপার লাস্ট ম্যাচে ক্যাপ্টেন নট আউট থেকে একটা ওভারের ফার্স্ট বলে এগারো নম্বর ব্যাটসম্যান খুবই অদ্ভুত একটা দৃশ্য ছিল হ্যাঁ খুবই অদ্ভুত একটা দৃশ্য ছিল আসলে ক্রিকেটে অনেক কিছুই দেখতে হয়তো এই দেখতে হওয়ার বিষয় হচ্ছে যে ইমরান খান যে অধিনায়ক ছিলেন সরফরা খান এটাও মাঝে মধ্যে আমাকে আমার মধ্যে খুবই যেটা আজার আলীও ছিলেন তখন ছিল পাকিস্তান ক্রিকেটের আমার মনে হচ্ছিল যে বিশ বছর আগে যদি কেউ পাকিস্তানের ক্যাপ্টেন্সি আমরা যে এত কথা বললাম তো ইন্ডিয়া পাকিস্তান যে একদিকে ঝুলে পড়ে একটা বড় কারণ হচ্ছে ইমরানের আমলে ইমরানের ক্যাপ্টেন্সি এটা আমাদের স্বীকার করতে হবে ওই পার্সোনালিটি দিয়েই আসলে জিনিসটা অন্য জায়গায় নিয়ে গেছিলেন তখন কিন্তু ইভেন পরপর ওয়াসিম আকরামও ছিল মানে যেভাবে একটা ইমরান যে করছেন পার্সোনালিটি দিয়ে যে ক্যাপ্টেনের যে পার্সোনালিটি ক্রিকেট তো ক্যাপ্টেন্স গেম বেসিক্যালি ফলে ইমরান অনেক

ইনফাইট আছে নানা রকম প্লেয়ার আছে টিমের মধ্যে সাসপেশন আছে সবচেয়ে যেটা প্রবলেম হচ্ছে পাকিস্তান দলে ওই ঘুষ কেলেঙ্কারির কারণে না তারা ঠিক তারা নিজেদেরও তো মানে নিজেদেরকে ট্রাস্ট করে না ট্রাস্ট না করার কারণে এরকম একটা লোক যে ক্যাপ্টেন করা হয় দুইটা ঘটনা ঘটে একজন হচ্ছে যাকে আসলে অত বোর্ডের লোকজন ঠিক ট্রাস্ট করে ফলে আমাদের কাছে যেমনই হোক তারা তো পার্সোনাল ওয়েস্ট চিনে এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে রশীলদি বাসলাই সময় দেখেছেন যে ওই ক্যাপ্টেন করা হয়েছিল যখন আসিফ মুস্তফাকর ক্যাপ্টেন করা হলো ওই ট্রাস্টের জায়গা থেকে কিন্তু তখন থেকে শুরু হয়েছে এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয়ত পাকিস্তানের ক্রিকেট বোর্ড যেহেতু এখানে সামরিক প্রশাসন রাজনীতি ও নানানভাবে রাজনৈতিক ফ্যাক্টরগুলো কাজ করে ফলে হিজ মাস্টার ভয়েস এরকম একজন ক্যাপ্টেন দরকার হয় যার পার্সোনালিটি তুলনামূলক দুর্বল ধরেন আমরা তো দেখি যে দল কেমন করলো না করলো কিন্তু বোর্ডের যারা কর্মকর্তা থাকেন তারা কিন্তু দল ভালো করার পাশাপাশি সেই দলের উপর যেন তার নিয়ন্ত্রণ থাকে এটাই তারা যেন চালাতে পারেন তাদের প্লেয়ার যেন খেলতে পারে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এরকম আলিগড়কে যাদের যে সমস্ত দেশে যে সমস্ত দেশে সত্যিকারের শাসন গণতান্ত্রিক ব্যবস্থা নেই ক্রিকেট আসলে করার চেষ্টা করে তার পার্ট হচ্ছে পাকিস্তান দলের এই ধরনের ক্যাপ্টেন এবং এই ধরনের ক্যাপ্টেন থাকার ফলে অটোমেটিক্যালি একদম পিছিয়ে পড়ে যেটা কোহলির কাছে সরবরাহ পিছিয়ে থাকবেন এবং সেই পিছিয়ে থাকাটা আসলে শেষ পর্যন্ত দল হিসাবেও পিছিয়ে থাকাই হবে যদি না অতি নাটকীয় কিছু ঘটে মুসলমান আমরা আরও কথা বলবো আরেকটা বিরতির সময় হয়েছে সবাই যারা স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ আমরা বলেছিলাম ফিরে একটু বাংলাদেশ নিয়ে কথা বলবো আগামীকাল বাংলাদেশের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ এবং বাংলাদেশই একমাত্র বোধ পঞ্চম দল হিসাবে আবির্ভূত হতে পারে যদি ওয়েস্ট ইন্ডিজকে হারায় বিশ্বকাপে কারণ চারটা দল মোটামুটি একটা লেয়ার তৈরি করে ফেলেছে যে এই চারটা দল যাচ্ছে আর বাকি গুলো পিছিয়ে পড়ছে বিশ্বকাপের অর্ধেকও যায়নি মানে এটা কতটা আনফর্চুনেট এটা একটা প্রশ্ন এবং একই সাথে বাংলাদেশের সম্ভাবনা কতটা দেয় প্রথমত এই বিশ্বকাপটা এখন পর্যন্ত খুবই আনফর্চুনেটের ব্যাপার অনেকগুলো কারণে প্রথম হচ্ছে বৃষ্টি বৃষ্টির কারণে অনেকগুলো ম্যাচ চারটা ম্যাচ মানে হয়নি এটা বিশ্বকাপের রেকর্ড ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় হচ্ছে যে খুবই ওয়ান সাইডেড ম্যাচ আপনি যদি দেখেন অল্প মানে একটা দুটো ম্যাচ বাদলে ইভেন এখন পর্যন্ত এরকম কোনো অঘটনও ঘটেনি অঘটন মানে যে তুলনামূলক যাকে আমরা দুর্বল মনে করেছি বা একটা বড় রান চেস করেছে বা একটা ছোট রান ডিফেন্ড করেছে এরকম কিছু কিন্তু কেউ একশো ত্রিশ করে ডিফেন্ড করে নি বা কেউ তিনশো ত্রিশ চেস করে নি ফলে খুবই প্রেডিক্টেড খেলা হচ্ছে খেলা হচ্ছে একমাত্র আমি বলবো যে সফার যদি আমরা বলি সত্যি

অনেকদিন আলোচনার বাইরে চলে ফলে বাংলাদেশ যে জায়গায় আছে সঙ্গে যায় না এবং তৈরি করবে আমরা যদি কালকে ওয়েস্ট জিততে পারি আপনি দেখবেন যে যদি আমাদের চারটা ওয়েস্ট ইন্ডিজ দিয়ে যদি আমরা হারাতে পারি তাহলে আমরা যে বিশ্বাসটুকু পাবো সেইটা হচ্ছে বাকি চার ম্যাচের তিনটা অস্ট্রেলিয়া ইন্ডিয়া কোন কিছু না এবং ওয়েস্ট ইন্ডিজের ক্ষেত্রে আশি নব্বই মিটার হয় তাহলে ওয়েস্ট ইন্ডিজ সেটা ছয় মারতে পারবে সহজে আমরা পারবো না হ্যাঁ ওরা ছয় ছয় মারবে কিন্তু এখন যে মাঠটা ছয় মারতে পারবে আমরা বড় এটা একটু বড় হবে তারা বড় হবে না সেটা ছয় হবে এটা একটা সুবিধা দ্বিতীয় হচ্ছে মাঠ ছোট আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে মাঠ ছোট হলে কিন্তু গ্রাউন্ড ফিল্ডিংটা অনেক ক্লোজ থাকে মানে মাঠে কিন্তু গ্যাপ কম থাকে কারণ গ্যাপ কম থাকলে কি ওয়েস্ট ইন্ডিজ ছয় মারার চেষ্টা করবে তাদের চান্স তৈরি হবে চান্স তৈরি হবে বেশি এবং সেই চান্সটুকু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ যে ভালনারেবল বল এটা কিন্তু আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজ কিন্তু একটু প্রেশার দিলেই একটু প্রেশার দিলে প্রথম হচ্ছে তাদের ভরস হচ্ছে ক্রিস গেইল আন্দ্রেড আসেল এবং তারা কিন্তু এখন অনেক বেশি মোট টি টোয়েন্টি প্লেয়ার হয়ে গেছে তারা বছরের পঞ্চাশটা টি টোয়েন্টি খেলে দশটা ওয়ান ডে ওয়ান অনেকদিন ওয়েস্ট ইন্ডিজ টিমে খেলে না এখন দেখেন ফলে ওয়ান ডে টি টোয়েন্টি কিন্তু পার্থক্য আছে টি টোয়েন্টিতে উইকেট ইজ

আমাদের যে চিন্তা আমরা যে ওই পরিকল্পনা যেটা আমরা সারা বছর করি সারা বছর ভাবি বলে ভাবনার জায়গাটুকু দিয়ে তাদেরকে ট্রেপ করে এবং আমার মতে আমাদের স্পিনটাই ছোট মাঠ বলে কিন্তু আরেকটা জিনিস ডেভেলপ করেছে

ওদের এই জেনারেশন একদমই মানে প্র্যাকটিস করে এবং টি টোয়েন্টি বেশি খেলে বলে যেটা হয় যে টি টোয়েন্টিতে যেহেতু স্পিনটা কম খেলতে হয় লেগ স্পিনার ছাড়া কিন্তু সাধারণ ফিঙ্গার স্পিনেরা খুব বেশি সুযোগ পান না এই জায়গাগুলো ভেবে আমার মনে আমাদের স্ট্রেংথ যেহেতু স্পিন স্পিনটা যদি আমরা চিন্তার মতো করে ব্যবহার করতে পারি ওয়েস্ট ফোর্স করে যে বড় শট খেলতে যাবে এবং সেখানে মিস করে মানে আমি বলছি যে আমি মোটা থেকে বলছি এই জায়গাগুলো আসলে এক্সপ্লোর করা উচিত এবং সেভাবে ভাবা উচিত এবং ভাবলে আমাদের ভালো সুযোগ পাবে দের ভেরি মাছ ভালো না বলে আমরা কিন্তু দুটো ম্যাচে দেখেছি কোনো সন্দেহ নেই আমরা শুভকামনাই রাখবো কারণ বাংলাদেশ এই ম্যাচ দিয়ে বিশ্বকাপটা একটু হলেও জমাতে পারে যদি বাংলাদেশ ভালো কিছু

পাকিস্তান ইন্ডিয়ার যে মিডল লেট মিডল আসবে তাদেরকে সামাল দেওয়ার মতো আসলে মাঝখানে বা ইয়েতে ওইরকম আবার একটা ভিন্ন চিত্র আছে সকালের দিকে খেলা হওয়ার মানে আর্লি টাইম খেলা হবে বিকালের পরে বৃষ্টির সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে টসের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা হলো এমন হতে পারে যে একদল ব্যাট করে দুশো করলো পরের দলের জন্য আসলে দুশো সত্তর হারায় এটা হচ্ছে একটা ইকুয়েশনের কিন্তু আমার মনে তো সবাই আসলে চেষ্টা করবে দুই যেহেতু পাকিস্তানের বোলিং স্ট্রং এবং তুলনামূলক ইয়া হলেও ইন্ডিয়া চাইবে আসলে আগেই বোলিং করবে আমার যেটা ধারণা ওভারকাস্ট কন্ডিশনের কারণে এখানে যেহেতু উইকেট মোস্টলি হচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি কিন্তু ওভারকাস্ট কন্ডিশনের কারণে কিন্তু বলার ওই সুবিধাটুকু পাচ্ছে এই জন্য কিন্তু আমরা যে রান ফাড়ি হয়তো উপরে রান হচ্ছে কিন্তু সাড়ে তিনশো চারশো আমরা যেরকম ভাবছিলাম ওরকম হচ্ছে না কারণ প্রথম দশ বারো ওভারে রাদার উল্টা হয়েছে প্রথম দশ দশ বারোবার শুরুর দিকে আপনি তেরো ফুটে মারতে গিয়ে কিন্তু অনেক অনেকগুলো হয়েছে ফলে এখন তারা সেটেল করে গেছে কেউ আর এরকম করছেন এটা আমরা একদিন অনুষ্ঠানে আলোচনা করেছিলাম টুর্নামেন্ট শুরু করে আরেকটা বিষয় আছে এবার খুব বলা হচ্ছিল যে বড় রান চেজ হয়েছে जाए সাড়ে তিনশো চেস চেজ হয়ে যাবে এমনকি চারশো হবে এরকম একটা আওয়াজ ছিল কিন্তু সেই আওয়াজ কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না সেই আওয়াজ কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না কারণ এখন পর্যন্ত তিনশো বেশি আসলে চেজ হয়নি রান আসলে চেজ হয়নি এখন এখানে একটা বিষয় আমার কাছে যেটা মনে হয় যে করার মধ্যে যে দলগুলো বড় যেমন ইংল্যান্ড অস্ট্রেলিয়া যখন খেলা হবে ইন্ডিয়া ইংল্যান্ড যেমন তিনশো কত ইন্ডিয়ার তিনশোর কাছাকাছি কিন্তু অস্ট্রেলিয়া পরে আমরা যেটা হিসাব করে দেখছি যে শুরুর দিকে ওয়ার্নার যদি ওই জায়গাটুকু বাদ দিলে কিন্তু এত কিছুর মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া গেটিং ক্লোজার ক্লোজার ফলে এরকম আছে আর এবার বিশ্বকাপে দুইটা কারণে এখন আমরা দেখছি না কারণ যেহেতু আগে বলিং দেওয়ার বিষয় আছে ফলে তুলনামূলকভাবে আপনি দেখবেন যে ওই বড় দলগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই পরে ব্যাট করছে অনেক ক্ষেত্রেই মানে এটা হচ্ছে শুরুর দিকের ট্রেন্ড তারপর হচ্ছে বৃষ্টি সব কিছু মিলিয়ে ওই বৃষ্টির ইকুয়েশনটা থাকে প্রথম দুই সপ্তাহ ফলে ওই যে বড় রান বড় রান হওয়ার বা চেস করার যে শক্তিটুকু ওই প্রথম দশ ওভারের ধাক্কা এটা অনেক কিছু অলট হয়ে গেছে

সবাই কাজে লাগে যেহেতু মিডল একজন ফিল্ডার কম থাকে সেটা সবাই কাজে লাগায় এবং ইত্যাদি আমরা অনুষ্ঠানে একদমই শেষ দিকে আমি যদি আবার একটু ভারত পাকিস্তান ম্যাচে ফিরে আসি ম্যাচে আমরা বলছি ভারত ফেভারিট কিন্তু আসলে ফেভারিটটা কতটা স্পষ্ট আপনার কাছে মানে একদম কি পরিষ্কার ফেভারিট নাকি ফাইট হবে বলে মনে হয় না আপনি যদি কাগজ কলম যদি আমাকে বলেন ভারত পরিষ্কার ফেভারিট সব ভারতের ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং বোলিং ইকুয়াল ইভেন আমরা যদি

পলিটিক্স আছে একই এখন ইমরান খান ইমরান খান আমাদের না চেনা সবাই আমরা চিনি তো সব মিলে আসলে সবকিছু মিলে একটা অন্যরকম উত্তেজনা ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সেই ম্যাচ আমরা দেখবো এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার উনিশ